আসসালামু আলাইকুম ক্লিপস্টোফেলের আজকে লেকচার ওয়ানে সবাইকে স্বাগতম আমরা সবাই মোটামুটি জানি অ্যাডমিশন টেস্টে ইংলিশের প্রস্তুতি নেওয়ার জন্য ক্লিপস্টোফেল এই বইটি আমাদেরকে অনেক বেশি হেল্প করে এবং এই বইয়ের মধ্যে প্রত্যেকটি গ্রামাটিক্যাল টপিক এত সুন্দরভাবে উপস্থাপন করা আছে আমরা যদি প্রত্যেকটি টপিক ভালো করে পড়ি এবং এক্সারসাইজ করি সেক্ষেত্রে আমরা অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশ প্রশ্নগুলো খুব সহজে এবং কনফিডেন্টলি সমাধান করতে পারবো সো যাদের ইংলিশে প্রবলেম আছে অথবা গ্রামারে উইকনেস আছে এই ক্লাসগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ তোমাদের ইংলিশ আর কোনো সমস্যা থাকবে না এবং যে কোনো কম্পিটিভ এক্সামের প্রশ্নগুলো খুব সহজে তোমরা কনফিডেন্টলি সমাধান করতে পারবে সো আমরা ক্লিপস্টোফেলটা মূলত পরে স্টার্ট করব থার্টি নাইন পেজ থেকে আমাদের প্রথম টপিক হচ্ছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ অর্থাৎ ইংলিশে একটা সেন্টেন্সের নর্মাল প্যাটার্ন কেমন আজকে আমরা মোট চারটা বিষয় নিয়ে কথা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার অলরাইট সো এখানে সেন্টেন্স তোমরা দেখতে প্রথম সেন্টেন্সটা হচ্ছে জন জন আই এবং আমি একটা পিৎজা খেয়েছিলাম লাস্ট নাইট গত রাতে এরপরের সেন্টেন্সে বলা হচ্ছে উই স্টাডিট আমরা পড়াশোনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আমরা পড়াশোনা করেছিলাম লাস্ট উইক গত সপ্তাহে তাহলে এই দুটা সেন্টেন্সের মধ্যে এই যে ফার্বের আগের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি জন অ্যান্ড আই এবং উই সাবজেক্ট এরপর এইট এবং স্টাডিট আ আপা এবং প্রেজেন্ট পারফেক্ট এই দুটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট এবং লাস্ট নাইট লাস্ট উইক হচ্ছে এই দুটা সেন্টেন্সের মডিফায়ার এখানে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে এখানে আ এবং প্রেজেন্ট পারফেক্ট আমরা কমপ্লিমেন্ট বলছি যদিও আমরা সবাই জানি আমরা সবাই জানি কমপ্লিমেন্ট একটা আলাদা বিষয় এবং অবজেক্ট একটা আলাদা বিষয় যেমন আমি যদি বলি হি খেয়াল করবে হি রিডস আ বুক তাহলে সে একটি বই পড়ে ভার্ককে যদি আমরা প্রশ্ন করি সে কি পড়ে ভার্ভকে কি বা কাকে বা কাদের দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো কে কি বা কাকে বা কাদের দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি অবজেক্ট তাই না সো এখানে এই সেন্টেন্সের মধ্যে আবুক হচ্ছে অবজেক্ট আবুক কি বলো আবুক হচ্ছে অবজেক্ট আবার যদি আমি আরেকটা সেন্টেন্স বলি হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র ঠিক আছে এই সেন্টেন্সের মধ্যে ইজ ভার্বের পরে আই স্টুডেন্ট যেটা আছে এটা হচ্ছে এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট প্রশ্ন হচ্ছে স্যার কেন আমরা এটাকে কমপ্লিমেন্ট বলছি আচ্ছা খেয়াল করবে এখানে আই স্টুডেন্ট বলতে সাবজেক্টকে বোঝানো হচ্ছে অর্থাৎ আই স্টুডেন্ট দ্বারা কাকে বোঝানো হচ্ছে সাবজেক্টকে আই স্টুডেন্ট এবং সাবজেক্ট কিন্তু একই ব্যক্তি ঠিক আছে সো ভার্বের পরে যে অংশটা বসবে সেটা দ্বারা যদি সাবজেক্টকে মিন করা হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট আর যদি সাবজেক্টের সাথে ভার্বের পরে যে অংশটা বসবে তার সাথে কোনো রিলেশন না থাকে অর্থাৎ ভার্বের পরের অংশ দ্বারা যদি সাবজেক্টকে বোঝানো না হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে অবজেক্ট বাট ক্লিফ স্টোফেলের ক্ষেত্রে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কিন্তু একই বিষয় এটা মাথায় রাখবে তাহলে কী বললাম ক্লিফ স্টোফেলের ক্ষেত্রে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট একই বিষয় অরাইট তাহলে এখন চলো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার প্রত্যেকটা বিষয়ে কি বলা হচ্ছে আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করব খেয়াল করবে সো প্রথমে আসি সাবজেক্টের আলোচনায় এখানে বলা হচ্ছে দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের কর্তা হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস বলতে যেই সেন্টেন্সে ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে যেমন আমি যদি বলি আই টিচ মাই স্টুডেন্টস আমি আমার ছাত্রছাত্রীদের শেখাই তাহলে এখানে শেখানোর কাজটা কে করে আমি করি ঠিক আছে তাহলে যেই সেন্টেন্সে ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করবে সেটাকে আমরা কি বলবো অ্যাক্টিভ ভয়েস সো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে একটা সেন্টেন্সের কর্তা হচ্ছে সাবজেক্ট মনে থাকবে এরপরে বলা হচ্ছে ইট ইজ দ্য পার্সন অর্থিং এটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু সাবজেক্ট এটা কোনো ব্যক্তি অথবা বস্তু হতে পারে দ্যাট পারফর্মস যেটা কাজ করে অর অথবা ইটস রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স অথবা যেটা সেন্টেন্সের কাজের জন্য দায়বদ্ধ থাকে অ্যান্ড ইট নর্মালি প্রিসিডস প্রিসিড শব্দের অর্থ হচ্ছে পূর্বে তাহলে এটা সাধারণত প্রিসিডস দ্য ভার্ব এটা সাধারণত ভার্বের পূর্বে বসায় অর্থাৎ সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসায় একটা নোট দেওয়া আছে এভরি সেন্টেন্স ইন ইংলিশ মানে ইংরেজিতে প্রত্যেকটি বাক্যে মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এরপরে বলা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ইন দ্য কেস অফ কমান্ডস কিন্তু কমান্ডের ক্ষেত্রে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে সেন্টেন্সের মধ্যে আমরা আদেশ নিষেধ উপদেশ এগুলো দিয়ে থাকি সো ইন দ্য কেস অফ কমান্ডস অর্থাৎ ইনকোয়ারি সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ দেওয়ার ক্ষেত্রে বা নির্দেশ দেওয়ার ক্ষেত্রে দ্য সাবজেক্ট ইউ ইস আন্ডারস্টুড অর্থাৎ সাবজেক্ট ইউটা উজ্জ্ব থাকে যেটা আমাদের বুঝে নিতে হয় যেমন আমি যদি বলি ওপেন দ্য ডোর দরজাটি খোলো তাহলে এখানে আমার সামনে যে সেকেন্ড পারসন আছে আমি কিন্তু তাকে উল্লেখ করিনি অর্থাৎ সাবজেক্ট ইউটা কিন্তু উল্লেখ না করেই আমি সরাসরি ভার্ভ দিয়ে বললাম ওপেন দ্য ডোর ঠিক আছে সো বলা হচ্ছে কমান্ডের ক্ষেত্রে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ইউটা হচ্ছে আমরা উল্লেখ করি না তবে অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে সাবজেক্ট থাকে এখানে এটা বলা আছে সো তোমরা কি করবা পড়ার সময় এ লাইনগুলো আন্ডারলাইন করবা আন্ডারলাইন করে পড়বা অবশ্যই তোমাদের বই পড়তে হবে বইটা কালেক্ট করবা আমি পড়িয়ে দিচ্ছি যেখানে যেখানে প্রবলেম আছে তোমরা সেগুলো আন্ডারলাইন করে একটু ভালো করে পড়বা ঠিক আছে অনেকে আসলে বইটা দেখলে একটু নার্ভাস হয়ে যায় বা চিন্তা করে আমি কিভাবে পড়বো এটা আমি পড়িয়ে দিচ্ছি তুমি ক্লাসগুলো করার সাথে সাথে তোমার সামনে বইটা রাখবা বইটা হচ্ছে আন্ডারলাইন করবা দেখবা বিষয়গুলো সহজ মনে হচ্ছে আচ্ছা এরপরে কি বলা হচ্ছে দেখো দ্য সাবজেক্ট মে বি আ সিঙ্গেল নাউন অর্থাৎ সাবজেক্ট একটা নাউন হতে পারে সো খেয়াল করে এখানে এক্সাম্পল আছে দুইটা কফি ইজ ডেলিশিয়াস তাহলে ভার্ভের পূর্বে কফি যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং সেটা একটা সিঙ্গেল নাউন এরপর মিল্ক কন্টেইন ক্যালসিয়াম এই যে কন্টেইন ফার্বের আগে মিল্ক বসছে আন্ডারলাইন করা হচ্ছে এটা হচ্ছে একটা সিঙ্গেল নাউন আচ্ছা এরপরে কি বলা হচ্ছে দেখো সাবজেক্ট মে নাউন ফ্রেজ সাবজেক্টটা একটা সিঙ্গেল নাউন হতে পারে অথবা নাউন ফ্রেজ হতে পারে তাহলে এখন আমরা নাউন ফ্রেজ সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এখানে কি বলা হচ্ছে আর নাউন ফ্রেজ আ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্টিং উইথ আ নাউন তাহলে নাউন ফ্রেজ হচ্ছে ফ্রেজ শব্দের অর্থ শব্দগুচ্ছ তাহলে নাউন ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি আর গ্রুপ অফ ওয়ার্ডস শব্দ সমষ্টি যেটার শেষের শব্দটা কী থাকবে নাউন থাকবে তাহলে নাউনের একটা মানে নাউন ফ্রেজের একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একগুচ্ছ শব্দ যাদের শেষের ওয়ার্ডটা নাউন থাকবে নাউন ফ্রেজের একটা বৈশিষ্ট্য এবং এখানে আরও একটা বৈশিষ্ট্য বলা আছে তা হচ্ছে নাউন ফ্রেজ ক্যানট বিগিন উইথ আ প্রাপোজিশান নাউন ফ্রেজ কিন্তু দ্বারা শুরু করা যাবে না ক্লিয়ার আচ্ছা তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা পেলাম প্রথম কথা হচ্ছে নাও গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং একগুচ্ছ শব্দ যাদের শেষের শব্দটা নাউন হবে এবং নাউন ফ্রেজ প্র্যাপোজিশন দ্বারা শুরু করা যাবে না এখানে এক্সাম্পল আছে দ্য বুক ইজ অন দ্য টেবল সো ইজ ভার্বের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি একের অধিক শব্দ আছে মানে দুইটা শব্দ আছে অথবা তিনটা চারটা ওয়ার্ড এবার যে কোনো সংখ্যক শব্দ থাকতে পারে এখানে শেষের ওয়ার্ডটা বুক একটা নাউন ঠিক আছে সো সাবজেক্টের পজিশনে যদি আমরা দেখি একের অধিক শব্দ আছে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ আবারও বলছি সাবজেক্টের পজিশনে যদি আমরা একের অধিক শব্দ দেখি সেটাকে আমরা কি বলবো নাউন ফ্রেজ বলবো এরপরে বলা হচ্ছে দ্যাট নিউ রেড কার ইজ জন্স অর্থাৎ এখানে ইজ ভার্বের আগের যে অংশটা আছে দ্যাট নিউ রেড কার এই অংশটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের আগের অংশটা সাবজেক্ট এবং সাবজেক্টে আমরা যদি একের অধিক শব্দ দেখি সেটা হচ্ছে নাউন ফ্রেজ বোঝা গেছে এবং নাউন ফ্রেজের শেষের শব্দটা কি দেখো নাউন কার হচ্ছে একটা নাউন ফাইন তাহলে এখানে দেখো সাবজেক্টের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে ভার্বের আগের যে অংশটা সেটা হচ্ছে সাবজেক্ট সো সাবজেক্টের পজিশনে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে নাউন আর যদি একের অধিক ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন ফ্রেজ ঠিক আছে ওরাইট তাহলে আমরা বুঝলাম এই এক্সাম্পলগুলো একটু তোমরা পড়ে ফেলবে এরপরে খেয়াল করো এরপরে একটু ইট নিয়ে এখানে কথা বলা হচ্ছে একটু খেয়াল করবে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ প্রোনাউন ফর আ নাউন অর্থাৎ ইট যে ওয়ার্ডটা ইট যে ওয়ার্ডটা সে ওয়ার্ডটা কোনো একটা নাউনের প্রোনাউন হিসেবে কাজ করতে পারে কোনো একটা নাউনের প্রোনাউন হিসেবে ইট এই ওয়ার্ডটা কাজ করতে পারে এরপর খেয়াল করা অর অথবা ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইমপার্সোনাল ভার্ব ইট এটা আবার ইমপারসোনাল ভার্বের সাবজেক্টও হতে পারে তাহলে ইট সম্পর্কে দুইটা তথ্য দেওয়া হচ্ছে প্রথমটা হচ্ছে ইট কোনো একটা নাউনের প্রোনাউন হতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে ইট এটা আবার কোনো একটা ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট হতে পারে এরপর কি বলা হচ্ছে অ্যাজ দ্য সাবজেক্ট অফ অ্যান ইমপার্সোনাল ভার্ব অর্থাৎ ইটকে যখন আমরা ইমপারসোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আচ্ছা এখানে একটু জানিয়ে রাখি ইমপারসোনাল ভার্ব কোনগুলো ইমপার্সোনাল ভার্ব হচ্ছে এমন কতগুলো ভার্ব যে ভার্বগুলোর সাবজেক্ট সাধারণত থাকে না যেমন রেইন থান্ডার যে ভার্বগুলোর সাধারণত আমরা কোনো সাবজেক্ট পাই না সাবজেক্টের প্রয়োজন হয় না সাবজেক্ট ছাড়াই তারা তাদের অর্থ প্রকাশ করতে পারে এগুলোকে আমরা বলি ইমপার্সোনাল ভার্ব ঠিক আছে অরাই সো অ্যাজ দ্য সাবজেক্ট অফ অ্যান ইনপারসোনাল ভার্ব অর্থাৎ ইনপারসোনাল ওয়ার্বের সাবজেক্ট হিসেবে দ্য প্রনাউন ইজ নট অ্যাকচুয়ালি ইউজড ইন প্লেস অফ আ নাউন অর্থাৎ এই যে ইট প্রনাউনটা অ্যাকচুয়ালি কোনো একটা নাউনের স্থানে ব্যবহার করা হয় না মানে বলা হচ্ছে যখন আমরা কোনো একটা ইনপারসোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে ইট এটাকে ইউজ করি তখন বেসিকলি আমরা কোনো একটা নাউনের প্রোনাউন হিসেবে এটাকে এটাকে হচ্ছে ইউজ করি না আবারও বলছি যখন আমরা কোনো একটা ইনপার্সোনাল ভার্বের যেমন রেইন থান্ডার এ ধরনের ভার্বের সাবজেক্ট হিসেবে ইটকে আমরা ইউজ করি তখন কোনো একটা নাউনের প্রোনাউন হিসেবে এটাকে ইউজ করি না আমরা এটাকে আমরা ব্যবহার করি না আমরা কি করি আমরা মূলত এটাকে ইউজ করি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন হিসেবে বাট ইজ পার্ট অফ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন মানে ইটটা তখন হচ্ছে একটা বাগধারার অভিব্যক্তি হয়ে যায় ঠিক আছে আচ্ছা খেয়াল করো একটু এক্সাম্পল খেয়াল করলে আরও সহজ মনে হবে এগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি বিকজ অনেকের কাছে বিষয়গুলো কঠিন মনে হয় বা বুঝে না ঠিক আছে অরাই সো কি বলো হচ্ছে ইট রেইনস কোয়াইট অফ অ্যান্ড ইন দ্য সামার অর্থাৎ সামার এখানে প্রায় কি হয় বৃষ্টি হয় তাহলে এই যে এই সেন্টেন্সের মধ্যে তোমরা কি ইটের অর্থ অ্যাকচুয়ালি পাচ্ছ ইটের অর্থ কি পাওয়া যাচ্ছে ইটের অর্থ কি এটা এই যে ইটের অর্থ অর্থটা কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না এখানে আমরা বললাম এখানে প্রায় বৃষ্টি হয় তাহলে ইটের অর্থটা পাওয়া যাচ্ছে না এখানে জাস্ট ভার্বের অর্থটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এরপর খেয়াল করো ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ ড্যাট মানে এটা বিশ্বাস করা কষ্ট যে সে মৃত এক্ষেত্রে আমরা কিন্তু ইটের অর্থটা পাচ্ছি সো এই সেন্টেন্সে আমরা ইটের অর্থটা পাচ্ছি উইচ ইজ আমরা বলতে পারি প্রোনাউন এই যে সেকেন্ড সেন্টেন্সে আমরা ইটের অর্থ পাচ্ছি এটা হচ্ছে একটা প্রোনাউন আর এখানে ইটটা আসলে আমরা ইউজ করলাম ইমপার্সোনাল ভার্বের সাথে অর্থাৎ রেইন একটা হচ্ছে ইমপার্সোনাল ভার্ব যেটার সাথে হচ্ছে আমরা ইটকে ইউজ করলাম বিকজ সাবজেক্ট ছাড়া তো আর সেন্টেন্স হবে না আমরা একটু আগে পড়ে আসলাম ইংরেজিতে প্রত্যেকটা সেন্টেন্স একটা কি থাকবে সাবজেক্ট থাকবে ঠিক আছে অর তাহলে আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার এরপর খেয়াল করো ইন সাম সেন্টেন্সেস কিছু কিছু সেন্টেন্সে দ্য ট্রু সাবজেক্ট ডাজেন্ট অ্যাপিয়ার ইন নর্মাল সাবজেক্ট পজিশন অর্থাৎ এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে ট্রু সাবজেক্ট প্রকৃত সাবজেক্টটা সাবজেক্টের যে সাধারণ পজিশনটা থাকে সে পজিশানে ওই ট্রু সাবজেক্টটা বসে না কিছু কিছু এরকম সেন্টেন্স আছে এরপর বলা হচ্ছে দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ আ সুডু সাবজেক্ট অর্থাৎ ওই সকল সেন্টেন্সের মধ্যে অর্থাৎ যেই সকল সেন্টেন্সের মধ্যে ট্রু সাবজেক্টটা নর্মাল সাবজেক্ট পজিশনে বসে না সেই সকল সেন্টেন্সে দেয়ার কি করে সুডু সাবজেক্টের কাজ করে অর্থাৎ ছদ্ম সাবজেক্ট হিসেবে কাজ করে সুডু মানে হচ্ছে ছদ্ম ঠিক আছে আচ্ছা অ্যান্ড ইজ ফ্রি লাইক লাইক সাবজেক্ট এবং এটাকে আবার ক্ষেত্রবিশেষে সাবজেক্টের মতো ট্রিট করা হয় ওয়েন চেঞ্জিং ওয়ার্ড অর্ডার টু আ কোয়েশন যখন একটা প্রশ্ন করার জন্য আমরা ওয়ার্ডের অর্ডারগুলো চেঞ্জ করি তখন আবার এটাকে সাবজেক্টের মতো ট্রিট করা হয় ঠিক আছে বাট এটা কোশ্চেন করার ক্ষেত্রে এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে নো প্রবলেম খেয়াল করো হাউ এভার যাই হোক দ্য ট্রু সাবজেক্ট অ্যাফেয়ার্স দ্য ট্রু সাবজেক্ট অ্যাফেয়ার্স আফটার দ্য ভার্ব সো এই সকল সেন্টেন্সের মধ্যে ট্রু সাবজেক্ট প্রকৃত সাবজেক্টটা মেইন ভার্বের পরে বসে তাহলে প্রকৃত সাবজেক্টটা হচ্ছে ভার্বের পরে বসে মেইন ভার্বের পরে বসে ঠিক আছে আচ্ছা অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য ট্রু সাবজেক্ট কন্ট্রোলস দ্য ভার্ব এবং ট্রু সাবজেক্টের নাম্বার অনুসারে সেটা কি নাকি প্লুরাল সেটা সেটা অনুসারে আমরা কী করি ভার্বকে চেঞ্জ করি ঠিক আছে তাহলে দ্য নাম্বার অফ দ্য ট্রু সাবজেক্ট অর্থাৎ ট্রু সাবজেক্টের যে নাম্বার সেটা কি নাকি প্লুরাল সেটা কি করে কন্ট্রোলস দ্য ভার্ব ভার্বকে কন্ট্রোল করে এক্সাম্পল খেয়াল করো তাহলে যেই সকল সেন্টেন্সে ট্রু সাবজেক্টটা ভার্বের পরে থাকে সেই সকল সেন্টেন্সে দেয়ারটা শুরু সাবজেক্ট আকারে কি করে কাজ করে খেয়াল করবে তাহলে এখানে দেখো এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করবে এখানে বলা হচ্ছে দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ তাহলে এই যে এখানে ওয়াস হচ্ছে ভার্ব সেই ভার্বের পরে আমরা ট্রু সাবজেক্টটাকে পাচ্ছি আ ফায়ার সো আ ফায়ার যেহেতু সিঙ্গুলার এখানে ভার্বটা কি হলো সিঙ্গুলার হলো আমরা সবাই দেয়ারের সাথে পরিচিত আমরা বিভিন্ন জায়গায় দেয়ারের এই রুলটা পড়ি রাইট ফ্রম ফায়ার বা এইচএসিতে আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ হ্যাঁ ওখানে হচ্ছে আমরা এটা পড়ি এটার সাথে আমরা বলা যায় ইউস টু কামিং সেন্টেন্স আমরা দেয়ারটা পড়ি ও রাইট সো খেয়াল করো এই যে সকল সেন্টেন্সের ট্রু সাবজেক্টটা ভার্বের পরে বসবে সেই সকল সেন্টেন্সে ওই ট্রু সাবজেক্ট অনুসারে আমরা ভার্বটাকে চেঞ্জ করবো সো আায়ার যেহেতু সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার হলো এবং এই সকল সেন্টেন্সের দেয়ারটা শুধু সাবজেক্ট আকারে কাজ করে বাট যখন আমরা এই যে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ হ্যাঁ সেক্ষেত্রে আবার আমরা জানি অক্সিলার ভার্বটা সেন্টেন্সের সামনে চলে আসবে এই যে অক্সিলার ভার্বটা সেন্টেন্সের সামনে চলে আসছে এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তখন আবার দেয়ারটা সাবজেক্ট আকারে আমরা কি করি দেয়ারটাকে আমরা সাবজেক্টের মতো ট্রিট করি ঠিক আছে দেয়ারকে হচ্ছে আমরা সাবজেক্টের মতো ট্রিট করি আশা করি ক্লিয়ার ব্যাপারটা এরপরে খেয়াল করো দেয়ার ওয়ে মেনি স্টুডেন্টস ইন দ্য রুম তাহলে এখানে মেইন স্টুডেন্টস হচ্ছে ট্রু সাবজেক্ট এবং মেইন স্টুডেন্টস যেহেতু প্লুরাল সো এখানে ভার্বটা কি হলো দেখো ভার্ব এটা ওয়েয়ার প্লুরাল হলো সো মনে রাখবে ট্রু সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ভটা সিঙ্গুলার ট্রু সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল আচ্ছা যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তখন ওয়েয়ারটা সেন্টেন্সের সামনে চলে আসবে তখন দেয়ারটাকে আবার আমরা সাবজেক্টের মতো করে ট্রিট করবো বোঝা গেছে ব্যাপারটা আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট সম্পর্কে আলোচনা কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট আমাকে জিজ্ঞেস করবে আমি যখন পরবর্তী লেকচারে কথা বলবো তখন সেই ব্যাপারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেব তো এখন আমরা কথা বলবো কিনে দেখো এখন আমরা কথা বলবো ভার্ব নিয়ে ঠিক আছে এখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করবো একটু খেয়াল করবে ভার্ব আচ্ছা দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট ইন আ ডিক্লারেটিভ সেন্টেন্স ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে বোঝাচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সকে ঠিক আছে আচ্ছা তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সে বা ডিক্লারেটিভ সেন্টেন্সে ফার্ব সাবজেক্টকে ফলো করে ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স এটা সাধারণত সেন্টেন্সের কাজকে দেখায় অর্থাৎ ফার্ব সাধারণত সেন্টেন্সের যে কাজ সেটাকে দেখায় প্রদর্শন করে আচ্ছা একটা নোট দেওয়া আছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ফার্ব প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ব থাকবে দ্য ভার্ব মে বি সিঙ্গেল ওয়ার্ড ভার্ব এটা একটা ওয়ার্ড হতে পারে যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে জন ড্রাইভস টু ফাস্ট জন অনেক দ্রুত গাড়ি চালায় তাহলে ড্রাইভ হচ্ছে এখানে ভার্ভ আবার দে হেড স্পিনচ তাহলে এখানে হেইড হচ্ছে ভার্ব অর্থাৎ তারা হচ্ছে শাক ঘৃণা করে মানে অপছন্দ করে আচ্ছা তাহলে এখানে ড্রাইভ এবং হেইড হচ্ছে তোমার ফার্ব বোঝা গেছে এরপর কি বলা হচ্ছে দেখো দ্য ভার্ভ মে বি আ ফ্রেজ ভার্ভ আবার হচ্ছে ফ্রেজ হতে পারে আ ভারফ্রেস কনসিস্ট অফ ওয়ান অর মোর অক্সিলারিস অ্যান্ড ওয়ান মেইন ভার্ভ তাহলে ভার ফ্রেজ কী সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি বলা হচ্ছে আ ফ্রেজ কনসিস্ট অফ ওয়ান অর মোর অক্সিলারিস অর্থাৎ ভার ফ্রেজের মধ্যে একটা বা একের অধিক অক্সিলারি ভার্ভ থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে ঠিক আছে দ্য অক্সিলারি ইজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ফার্ব এবং অক্সিলারি যেগুলো একটা বা একের অধিক যে অক্সিলারি ভার্বগুলো থাকবে ভার্ভ ফ্রেজের মধ্যে সেগুলো ভার্বের পূর্বে বসবে প্রিসিড মানে হচ্ছে পূর্বে সেগুলো সব সময় ভার্বের পূর্বে বসবে অক্সিলারি সব সময় ভার্বের পূর্বে বসবে খেয়াল করো জন ইজ গোয়িং টু মিয়ামি টুমরো সেখানে ইজ গোয়িং এই যে গো হচ্ছে এখানে মেইন ভার্ব is হচ্ছে এখানে অক্সলারি ভার্ভ এবং ইস্টারি ভার্ভটা কার আগে বসছে ইস অক্সেলারি টা এখানে আগে বসছে এবং মিলে বুঝে গেছে আচ্ছা তাহলে অক্সলারি ভার্ভ এবং মেইন ভার্ভ মিলে সবসময় কী হবে ভার্ভ ফ্রেজ হবে এরপর খেয়াল করো জেন has বিন রিডিং দ্যাট বুক তাহলে এখানে has বিন এই যে রিড মেইন ভার্ব রিড মেইন ভার্বের পূর্বে হ্যাজ বিন হচ্ছে দুইটা অক্সিলারি হ্যাস একটা অক্সিলারি এবং বিন একটা অক্সিলারি সো আমরা পড়ে আসলাম একটু আগে ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব ফ্রেজের মধ্যে একটা বা একের অধিক অক্সিলারি ভার্ব থাকবে তাহলে হ্যাস বিন হ্যাস বিন এখানে দুইটা অক্সিলারি একটা হ্যাজ আর একটা বিন সো এই দুইটা অক্সিলারি বসলো এবং এরপরে কি বসলো ভার্বের সাথে আইএনজি হলো তাহলে অক্সিলারি এবং মেইন ভার্ব মিলে কি হচ্ছে ভার ফ্রেজ হচ্ছে তাহলে এখানে ইজ গোয়িং ফ্রেজ। এবং এখানে হ্যাজ বিন রিডিং ভার ফ্রেস এক কথায় অক্সিলারি ভার্বের সাথে যদি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো ভার ফ্রেজ বলবো সিম্পল আচ্ছা এরপরে খেয়াল করো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে ভার্ব ফ্রেজের যেমন উইল গো এটা হচ্ছে ফ্রেজ আবার ইজ হচ্ছে শুধুমাত্র ভার্ব আবার দেখো মাস্ট হ্যাভ গন মাস্ট একটা অক্সিলারি হ্যাভ একটা অক্সিলারি দুইটা অক্সিলারি আছে এবং এখানে মেইন ভার্ব আছে মেইন ভার্ব মানে গো গোয়ের পাস পার্সুয়াল ফর্ম গন সো অক্সলারি ভার্ব প্লাস তোমার মেইন ভার্ব মিলে কি হচ্ছে ভার ফ্রেজ হচ্ছে আবার হ্যাজ গন অক্সিলারি প্লাস মেইন ভার্ব ভার ফ্রেজ ইজ ওয়াচিং ইজ হচ্ছে অক্সলারি ওয়াচ এটা হচ্ছে মেইন ভার্ব সো অক্সিলারি প্লাস মেইন ভার্ব মিলে কি হচ্ছে ভার ফ্রেজ হচ্ছে আশা করি ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখন আসো কমপ্লিমেন্ট হ্যাঁ তো কমপ্লিমেন্ট কি দেখো কমপ্লিমেন্ট সম্পর্কে একটা তথ্য আমি তোমাদেরকে শুরুতেই দিলাম কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় তাহলে খেয়াল করো আ কমপ্লিমেন্ট কমপ্লিট দ্য ভার্ব একটা কমপ্লিমেন্ট ভার্বকে কি করে কমপ্লিট করে অর্থাৎ ভার্বের অর্থকে পরিপূর্ণ করে একটা কমপ্লিমেন্ট ভার্বের অর্থকে কি করে পরিপূর্ণ করে ইট ইজ সিমিলার টু দা সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্টের মতো মানে সাবজেক্টের সমজাতীয় তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের সমজাতীয় বিকজ কারণ ইট ইজ ইউজুয়ালি আ নাউন অর নাউন ফ্রেজ কারণ কমপ্লিমেন্ট এটা সাধারণত এটা একটা নাউন অথবা নাউন ফ্রেজ এরপরে বলা হচ্ছে কি হাউ এভার ইট জেনারেলি ফলোজ দ্য ফার ওয়েন দ্য সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে মানে যেই সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের কাজটা করে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যেখানে ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করবে তাহলে যখন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করবে সে ধরনের সেন্টেন্সে এটা মানে কমপ্লিমেন্ট এটা কি করে ভার্বকে ফলো করে কমপ্লিমেন্ট ভার্বকে ফলো করে অ্যাক্টিভ সেন্টেন্সে নোট দেওয়া আছে কি নোট দেওয়া আছে খেয়াল করবে এভরি সেন্টেন্স ডাজন্ট কমপ্লিমেন্ট অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের কমপ্লিমেন্টের প্রয়োজন হয় না প্রত্যেকটা সেন্টেন্সের কমপ্লিমেন্টের প্রয়োজন হয় না যেমন আমি যদি বলি আই উইল গো আমি যাব এক্ষেত্রে এই সেন্টেন্সে কোনো কমপ্লিমেন্টের প্রয়োজন হচ্ছে না ঠিক আছে বাট আমরা এর আগের দুটা বিষয়ে কিন্তু পড়ে আসলাম এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ সাবজেক্ট এবং এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব বাট কমপ্লিমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে এভরি সেন্টেন্স ডাজেন্ট রিকোয়ার আর কমপ্লিমেন্ট প্রত্যেকটা সেন্টেন্সের কমপ্লিমেন্টের কোনো প্রয়োজন নাই দ্য কমপ্লিমেন্ট ক্যানট বিগিন উইথ আ প্রাপোজিশন হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবা কি বলা হচ্ছে দ্য কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট যেটা যেটা হচ্ছে ভার্বের অর্থকে পরিপূর্ণ করে ক্যানট বিগিন উইথ আ প্র্যাপোজিশন সেটা কেউ হতে পারবে না প্র্যাপোজিশন দ্বারা শুরু হতে পারবে না আর কমপ্লিমেন্ট অ্যান্সার্স দ্য কোয়েশন ওয়াচ আর হোম অর্থাৎ আমরা কমপ্লিমেন্টটা পাবো কীভাবে আর কমপ্লিমেন্ট অ্যান্সার্স মানে আমরা কমপ্লিমেন্টটাকে পাবো দ্য কোয়েশ্চেন হোয়াট অর হোম অর্থাৎ কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কমপ্লিমেন্ট পাব ঠিক আছে তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদেরকে তাহলে এখানে বলা হচ্ছে কমপ্লিমেন্ট ফার্বের অর্থকে পরিপূর্ণ করবে এবং এটা সাবজেক্টের সমজাতীয় এবং কমপ্লিমেন্ট এটা আসলে কি হয় এটা নাউন হয় অথবা নাউন ফ্রেজ হয় এরপরে বলা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে কমপ্লিমেন্ট ভার্বকে কি করে ফলো করে এবং একটা নোট দেওয়া আছে তা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের আসলে কমপ্লিমেন্টের প্রয়োজন হয় না এরপরে বলা হচ্ছে কমপ্লিমেন্ট প্র্যাপোজিশন দ্বারা শুরু হতে পারবে না এবং কমপ্লিমেন্ট আমরা কিভাবে পাবো কমপ্লিমেন্ট আমরা পাবো যদি আমরা ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি এক্সাম্পল আছে খেয়াল করো এক্সাম্পলে বলা হচ্ছে জন বট আ কেক ইয়ে তাহলে হোয়াট ডিড জন বাই এটা যেহেতু পাস্ট সিম্পল টেন্স এই কারণে এখানে আমরা যখন এটাকে মানে এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করলাম যেহেতু এটা পাস্ট সিম্পল টেন্স এই কারণে এখানে আমরা কি করলাম ডিট দ্বারা প্রশ্ন করলাম হোয়াট ডিড জন বাই জন কি কিনেছিল তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পাচ্ছি আ ক্যাক অ্যান্সার পাচ্ছি তাহলে আ ক্যাক হচ্ছে কি কমপ্লিমেন্ট এরপরে খেয়াল করো জিল ওয়াজ ড্রাইভিং নিউ কার তাহলে হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং জিল কি চালিয়েছিল বা কি চালাচ্ছিল জিল কি চালাচ্ছিল তাহলে জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার আমরা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি নিউ কার তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট এরপর খেয়াল করো হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার তাহলে ওয়াট ডাজ হি ওয়ান্ট টু ড্রিঙ্ক সে কি পান করতে চায় তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমরা অ্যান্সার পাচ্ছি সাম ওয়াটার এটা হচ্ছে কমপ্লিমেন্ট আশা করি ক্লিয়ার এরপর শি স জন অ্যাট দ্য মুভিস লাস্ট নাইট তাহলে হোম ডিড শি সি অ্যাট দ্য মুভিস তাহলে হোম হোম মানে কাকে তাহলে কাকে সে দেখেছিল কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অ্যান্সার পাবো জন তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট আশা করি ক্লিয়ার এরপর দেখো দে কলড ম্যারি ইয়ে স্টারডে তাহলে হোম ডিট দে কল ইয়ে স্টারডে তারা গতকাল কাকে ডেকেছিল তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অ্যান্সার পাচ্ছি মেরি উইচ ইজ কমপ্লিমেন্ট আশা করি ব্যাপারটা ক্লিয়ার ঠিক আছে তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বা কাদের দ্বারা প্রশ্ন করলে আমরা কমপ্লিমেন্ট পাবো যেটাকে হচ্ছে আমরা অবজেক্ট হিসেবে চিনি আচ্ছা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ব্যাপারটা আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যদি সেটা মনে না থাকে আবার একটু শুরু থেকে দেখে নেবে ঠিক আছে অলরাইট সো এখন আমরা কথা বলবো মডিফায়ার নিয়ে আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে আমরা চারটা বিষয় পাচ্ছি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার এখন আমরা মডিফায়ার নিয়ে হচ্ছে কথা বলবো অর্থাৎ নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ অর্থাৎ নর্মালি একটা সেন্টেন্সের মধ্যে আমরা চারটা বিষয় পেয়ে থাকি তার মধ্যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার এখন আমরা লাস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করবো তো এখানে কী বলা হচ্ছে দেখো মডিফায়ার টেলস দ্য টাইম প্লেস অর ম্যানার অফ দ্য অ্যাকশন অর্থাৎ মডিফায়ার এটা একটা কাজের সময় স্থান এবং ধরনকে বোঝায় তাহলে মডিফায়ার কি করে মডিফায়ার টেলস দা টাইম প্লেস অর ম্যানার অফ অ্যাকশন অর্থাৎ মডিফায়ার একটা কাজের সময় স্থান এবং ধরনকে ধরনকে কি করে বলে তাহলে মডিফায়ার একটা কাজের স্থান সময় এবং কাজের ধরনকে কি করে বলে আচ্ছা ভেরি অফেন ইট ইজ আ প্রেপোজিশনাল ফ্রেজ প্রায় এটা কি হয় প্র্যাপজিশনাল ফ্রেজ হয় সো আমরা প্র্যাপোজিশনাল ফ্রেজ সম্পর্কে এখন জানবো আমরা এখন পর্যন্ত কিন্তু কয়টা ফ্রেজ সম্পর্কে জানি আমরা সাবজেক্ট যখন আলোচনা করি তখন আমরা নাউন ফ্রেজ নিয়ে কথা বলি ভার্ব যখন আমরা আলোচনা করি তখন আমরা ভার্ব ফ্রেজ নিয়ে কথা বলি এখন আমরা প্র্যাপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করবো তো বলা হচ্ছে মডিফায়ার যেটা সেটা প্রায় প্র্যাপোজিশনাল ফ্রেজ হয় ইট ইজ আ প্র্যাপোজিশনাল ফ্রেজ আচ্ছা আ প্র্যাপোজিশনাল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ আ প্র্যাপোজিশন অ্যান্ড অ্যান্ডস উইথ আ নাউন তাহলে প্র্যাপোজিশনাল ফ্রেজ হচ্ছে একগুচ্চ শব্দ যেটা প্র্যাপোজিশন দ্বারা শুরু হবে অ্যান্ড এবং অ্যান্ডস উইথ নাউন নাউন দ্বারা শেষ হবে তাহলে প্র্যাপোজিশনাল ফ্রেজ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে প্র্যাপোজিশনাল ফ্রেজ হচ্ছে একগুচ্চ শব্দ যেটা প্র্যাপোজিশন দ্বারা শুরু হবে এবং নাউন দ্বারা শেষ হবে এরপর একটা নোট দেওয়া আছে কি নোট দেওয়া আছে আ মরি ফেয়ার অফ টাইম ইউজুয়ালি কামস লাস্ট ইফ মোর দেন ওয়ান মডিফায়ার ইজ প্রেজেন্ট যদি একটা সেন্টেন্সের মধ্যে একের অধিক মডিফায়ার থাকে মডিফায়ার অফ প্লেস মডিফায়ার অফ টাইম মডিফায়ার অফ ম্যানার যদি একটা সেন্টেন্সের মধ্যে একের অধিক মডিফায়ার থাকে সেক্ষেত্রে মডিফায়ার অফ টাইম যেটা সেটা সেন্টেন্সের শেষে বসবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যদি মডিফায়ার অফ প্লেস অথবা মডিফায়ার অফ টাইম অথবা মডিফায়ার অফ ম্যানার যদি একটা সেন্টেন্সের মধ্যে একের অধিক মডিফায়ার থাকে সেক্ষেত্রে মডিফায়ার অফ টাইম যেটা সেটা সেন্টেন্সের শেষে বসবে এক্সাম্পল খেয়াল করো প্রথমে প্র্যাপোজিশনাল ফ্রেজের এক্সাম্পল দেওয়া আছে আমরা একটু আগে পড়ে আসলাম প্র্যাপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে সেটাকে আমরা কি বলি প্র্যাপোজিশনাল ফ্রেজ বলি তাই না অলরাইট তাহলে খেয়াল করি এখানে যে প্র্যাপজিশান দ্বারা শুরু নাউন দিয়ে শেষ প্র্যাপোজিশনাল ফ্রেজ প্র্যাপোজিশন দ্বারা শুরু নাউন দিয়ে শেষ প্র্যাপোজিশনাল ফ্রেজ একটা ব্যাপার খেয়াল করবে এই ফ্রেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্র্যাপোজিশান সহ আন্ডারলাইন করা আছে তাই না প্র্যাপোজিশন সহ আন্ডারলাইন করা আছে আচ্ছা যদি প্র্যাপোজিশন বাদ দিয়ে আমাদেরকে বলা হয় এই যে দ্য মর্নিং দ্য ইউনিভার্সিটি দ্য ট্র্যাবল এটা কি ধরনের ফ্রেজ তখন আমরা কি বলবো তখন আমরা বলবো এটা হচ্ছে নাউন ফ্রেজ কেন কারণ আমরা জানি প্র্যাপোজিশনের পরে নাউন বসে প্র্যাপোজিশনের পরে কে বসে নাউন বসে তাহলে প্র্যাপোজিশনের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা নাউন আর প্র্যাপজিশনের পরে যদি একের অধিক ওয়ার্ড থাকে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেস বুঝে গেছে সেটা কখন বলবো প্র্যাপোজিশনটাকে বাদ দিয়ে অর্থাৎ দ্য মর্নিং এই যে প্র্যাপোজিশনের পরে দ্য মর্নিং যেটা বসলো সেটা নাউন ফ্রেজ। প্র্যাপোজিশনের পরে দ্য ইউনিভার্সিটি যেটা বসলো সেটা হচ্ছে নাউন ফ্রেজ। প্র্যাপোজিশনের পরে দ্য ট্যাবল যেটা বসলো সেটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা যদি প্র্যাপোজিশন সহ আন্ডারলাইন করা করা থাকে তখন সেটা আবার প্র্যাপোজিশনাল ফ্রেজ তখন সেটা আবার প্র্যাপোজিশনাল ফ্রেজ আচ্ছা এরপর একটা তথ্য দেওয়া হচ্ছে আ মডিফায়ার ক্যান অলসো অ্যাডভার্ব অর অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ মডিফায়ার যেটা সেটা অ্যাডভার্ব হতে পারে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে খেয়াল করো লাস্ট নাইট এরপর নেক্সট ইয়ার আউটডোর্স ইয়েস্টারডে এগুলো সবগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব বিকজ এই শব্দগুলো দ্বারা সময়কে বোঝানো হচ্ছে সো একটা সেন্টেন্সের মধ্যে কোনো শব্দ দ্বারা যদি সময়কে বোঝায় অথবা কোনো স্থানকে বোঝায় অথবা কাজটা কিভাবে করা হচ্ছে সেটা বোঝায় সেক্ষেত্রে সেগুলো হচ্ছে মডিফায়ার যেগুলো হচ্ছে অ্যাডফার ঠিক আছে অরে সো এখানে একটা নোট দেওয়া আছে এভরি সেন্টেন্স ডাজেন্ট রিকোয়ার মডিফায়ার মানে প্রত্যেকটা সেন্টেন্সের মডিফায়ারের প্রয়োজন হবে না মডিফায়ারের তখন প্রয়োজন হবে যখন তোমার মানে কথা প্রসঙ্গে তোমার বলতে হবে কোনো কিছু বাট এমন না যে প্রত্যেকটা সেন্টেন্সে মডিফায়ার থাকতেই হবে ব্যাপারটা হচ্ছে কমপ্লিমেন্টের মতো যেমনটা কমপ্লিমেন্টে প্রত্যেকটা সেন্টেন্সে কমপ্লিমেন্টের প্রয়োজন হয় না একইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে মডিফায়ারের কোনো প্রয়োজন নাই ঠিক আছে তোমার যদি কথা প্রসঙ্গে বলতে হয় সেক্ষেত্রে তুমি বলবা নো প্রবলেম বাট এমন না যে মডিফায়ার ছাড়া সেন্টেন্সটা হচ্ছে ইনকমপ্লিট থেকে যাবে মডিফায়ার অ্যান্সার দ্য কোয়েশন ওয়ার ওয়ে হাউ অর্থাৎ আমরা মডিফায়ার কীভাবে পাবো মডিফায়ার আমরা পাবো ওয়েন ওয়ার এবং হাউ কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা মডিফায়ার পাবো কী পাবো মডিফায়ার পাবো সো চলো বেশ কিছু আমরা মডিফায়ারের এক্সাম্পল দেখে ফেলি এখানে বলা হচ্ছে জন বট বুক অ্যাট দ্য বুক স্টোর তাহলে প্রশ্ন করো আমরা জানি কখন কোথায় কিভাবে মানে when হাউ এগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা মডিফায়ার পাবো তাহলে প্রশ্ন করো where ডিট জন বাই আ বুক জন কোথা থেকে একটা বই কিনেছিল তাহলে आंसरটা কি আসবে অ্যাট দ্য বুক স্টোর आंसर কী আসবে অ্যাট দ্য বুক স্টোর ঠিক আছে তাহলে কোথায় দ্বারা আমরা যদি প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাচ্ছি অ্যাট দ্য বুক স্টোর এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস সো মনে রাখবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা প্লেস টাইম অথবা ম্যানার এগুলো পাই এগুলো কিন্তু সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব এগুলো কি এগুলো হচ্ছে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডভার্ব অ্যাডভার্ব ওকে তাহলে মডিফায়ার অফ প্লেস হচ্ছে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব ওকে এরপর খেয়াল করো জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল তাহলে ওয়াজ জিল সুইমিং কোথায় জিল সুইমিং করছিল তাহলে ইন দ্য পুল একটা প্লেস বোঝাচ্ছে ইন দ্য পুল একটা প্লেস বোঝাচ্ছে এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস মডিফায়ার অফ প্লেস উইচ ইজ অ্যাডভার সো সেন্টেন্সের মধ্যে আমরা যদি কোনো প্লেস দেখি সেটা হচ্ছে অ্যাডভার আচ্ছা এখানে আরেকটা তথ্য ছিল সেটা হচ্ছে জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল ইয়ার স্টার্টেড তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যদি সেন্টেন্সের মধ্যে একের অধিক মডিফায়ার থাকে সেক্ষেত্রে মডিফায়ার অফ টাইমটা সেন্টেন্সের শেষে বসে তাই না একটু আগে পড়ে আসলাম তাহলে কি বললাম একটা সেন্টেন্সের মধ্যে যদি একের অধিক মডিফায়ার থাকে তাহলে মডিফায়ার অফ টাইম এটা সেন্টেন্সের শেষে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রশ্ন করি ওয়াজ জিল সুইমিং জিল জিল কোথায় সুইমিং করছিল অ্যান্সারটা আসবে ইন দ্য পুল তাহলে এটা মডিফায়ার অফ প্লেস উইচ ইস অ্যাডভার ওয়াজ জিল সুইমিং কখন জিল সুইমিং করছিল তাহলে অ্যান্সার আসবে ইয়ে স্টার্টে তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম যেহেতু সময় পাওয়া যাচ্ছে সো মডিফায়ার অফ টাইম হচ্ছে তোমার অ্যাডভার্ব মনে রাখবে তাহলে কোন একটা সেন্টেন্সের প্লেস টাইম অথবা কাজের ধরন ম্যানার এগুলো দেখলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব রাইট এরপর খেয়াল করো হি ওয়াজ ড্রাইভিং ভ্যারি ফাস্ট তাহলে সে অনেক জোরে ড্রাইভ করছিল ঠিক আছে তাহলে হাউ ওয়াজ হি মানে সে কিভাবে ড্রাইভ করছিল সে কিভাবে ড্রাইভ করছিল তাহলে অনেক জোরে এই যে ভ্যারি ফাস্ট এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার অর্থাৎ কাজের ধরন বোঝাচ্ছে মানে সে কিভাবে ড্রাইভ করছিল সেটাকে বোঝানো হচ্ছে তাহলে হাউ দ্বারা প্রশ্ন করে যদি কোনো অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার উইচ ইজ অলসো অ্যাডভার তাহলে আশা করি স্যার তোমাদের কাছে মডিফায়ার অফ প্লেস মডিফায়ার অফ টাইম মডিফায়ার অফ ম্যানার এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার রাইট তাহলে খেয়াল করবে এগুলো একটু তোমরা পড়ে নিবে এখানে আরও অনেকগুলো এক্সাম্পল আছে এক্সাম্পলগুলো একটু পড়ে ফেলবে এক্সাম্পল যত বেশি পড়বে তোমার কাছে বিষয়গুলো তত সহজ মনে হবে আর কি ঠিক আছে সো বেশি বেশি এক্সাম্পলগুলো তোমরা পড়ে ফেলবে মানে যত বেশি এক্সাম্পল পড়বে তোমার কাছে বিষয়গুলো অনেক বেশি সহজ মনে হবে এবং কনফিউশনগুলো দূর হবে আচ্ছা এরপর খেয়াল করো এখানে নোট দেওয়া আছে বলা হচ্ছে দ্য মডিফায়ার নর্মালি ফলোজ দ্য কমপ্লিমেন্ট অর্থাৎ মডিফায়ার মডিফায়ার নর্মালি ফলোজ দ্য কমপ্লিমেন্ট অর্থাৎ মডিফায়ার সাধারণত কমপ্লিমেন্টের পরে বসবে তাহলে কি বললাম মডিফায়ার সাধারণত কমপ্লিমেন্টের পরে বসবে বাট নট অলয়েজ কিন্তু সব সময় না আচ্ছা এটা আমি ক্লিয়ার করবো একটু পরে খেয়াল করো হাউ এভার দ্য মডিফায়ার স্পেশালি ওয়েট ইস দা প্র্যাপোজিশনাল ফ্রেজ অর্থাৎ যখন কোনো মডিফায়ার প্র্যাপোজিশনাল ফ্রেজ হবে মনে রাখবে যখন কোনো একটা মডিফায়ার প্র্যাপজিশনাল ফ্রেজ হবে ইউজালি ক্যানট সেপারেট দ্য ভার্ভ অ্যান্ড দ্য কমপ্লিমেন্ট সেটা ভার্ভ এবং কমপ্লিমেন্টকে পৃথক করতে পারবে না তাহলে এখানে কী কী তথ্য দেওয়া হচ্ছে বলা হচ্ছে মডিফায়ার কমপ্লিমেন্টের পরে বসে দ্য সাইন এরপরে বলা হচ্ছে কিন্তু সেটা সময় না কেন সেটা বললো আমি একটু পরে ক্লিয়ার করব এরপরে বলা হচ্ছে আবার মডিফায়ার যদি প্র্যাপোজিশনাল ফ্রেজ হয় তখন সেটা কিন্তু ভার্ভ এবং কমপ্লিমেন্টকে আলাদা করতে পারবে না তার মানে প্র্যাপোজিশনাল ফ্রেজ আকারে যদি মডিফায়ার আমরা বসাই সেটা মডিফায়ার অফ টাইম অথবা মডিফায়ার অফ প্লেস ওয়াট যদি প্র্যাপোজিশনাল ফ্রেজ আকারে আমরা যদি কোনো মডিফায়ার বসাই তাহলে সেটা কমপ্লিমেন্টের পরে বসবে এখন এখানে যে বললো মডিফায়ার সাধারণত কমপ্লিমেন্টের পরে বসে বাট সব সময় এটা কেন বললো দেখো আমি যদি বলি যে আই উইল আই উইল গো দেয়ার হ্যাঁ আমি সেখানে যাব এখানে আমরা হচ্ছে কি পাচ্ছি আই উইল গো দেয়ার আমি সেখানে যাব। প্রশ্ন করে আমি কোথায় যাব। তাহলে অ্যান্সার আসবে দেয়ার সেখানে তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেয়ার এই যে দে এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা মডিফায়ার অফ প্লেস যেটা সেটাকে আমরা কি পাচ্ছি আমরা ভার্বের পরে পাচ্ছি ভার্বের পরে আমরা লিখলাম বাট এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নাই তাই না সো এখানে কিন্তু ভার্বের পরে আমরা কি লিখলাম মডিফায়ার অফ প্লেসটাকে লিখলাম আচ্ছা যদি আমি আরও একটা সেন্টেন্স লিখে আমি বললাম আই অলওয়েস আই অলওয়েস গো দেয়ার আমি সবসময় সেখানে যাই আই অলয়েস গো দেয়ার তাহলে এখানে খেয়াল করবে এখানে কিন্তু আবার এই যে অলয়েজ এটা একটা মডিফায়ার অফ টাইম প্রশ্ন করো আমি কখন সেখানে যাই তাহলে অ্যান্সার আসবে আমি সবসময় সেখানে যাই তাহলে এই যে অলওয়েস হচ্ছে মডিফায়ার অফ টাইম এই যে মডিফায়ার অফ টাইম এটা কিন্তু এখন ভার্বের পরে বসে এটা কিন্তু ভার্বের আগে বসছে তাই না এর চা ভার্বের আগে বসছে আমরা মডিফায়ার অফ টাইম মডিফায়ার অফ প্লেস মডিফায়ার অফ ম্যানার এগুলোকে সবসময় অ্যাডভার্ব বলব বোঝা গেছে স্যার তাহলে এখানে যে বলা হলো সাধারণত মডিফায়ার কমপ্লিমেন্টের পরে বসে বাট সব সময় না এর মানে হচ্ছে যদি সেন্টেন্সে কোনো কমপ্লিমেন্ট না থাকে সেক্ষেত্রে সরাসরি ভার্বের পরে বসবে মডিফায়ার ঠিক আছে এরপর আবার আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে ভার্বের আগে কি বসতে পারে মডিফায়ার অফ টাইম অথবা মডিফায়ার অফ ম্যানার এগুলো বসতে পারে আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে এখানে খেয়াল করে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে আমরা একটু আগে পড়ে আসলাম কি পড়লাম আমরা পড়লাম যদি মডিফায়ার প্র্যাপোজিশনাল ফ্রেজ হয় তখন সেটা ভার্ব এবং কমপ্লিমেন্টকে আলাদা করতে পারবে না তাহলে প্রথম সেন্টেন্সটা খেয়াল করো বলা হচ্ছে শি ড্রফ অন দ্য স্ট্রিট দ্য কার তাহলে এখানে অন দ্য স্ট্রিট হচ্ছে প্র্যাপোজিশন অফ ফ্রেজ আমরা জানি প্র্যাপোজিশন দ্বারা শুরু নাউন দিয়ে শেষ এটাকে আমরা বলি প্র্যাপোজিশন অফ ফ্রেজ তাই না সো প্র্যাপজিশন অফ ফ্রেজ এটা কি করলো ভার্ভ এবং কমপ্লিমেন্টকে আলাদা করে ফেললো বাট এটা কিন্তু করা যাবে না এভাবে করলে সেটা কিন্তু ভুল সেন্টেন্সটা ইনকারেক্ট তাহলে কি হবে সঠিক অ্যান্সারটা তাহলে হবে শি ড্র অফ দ্য কার অন দ্য স্ট্রিট তাহলে প্রথমে আমাদের কি বসাতে হবে প্রথমত সাবজেক্ট বসবে তারপর ভার্ব বসবে তারপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কমপ্লিমেন্ট বসবে তাহলে সাবজেক্ট তারপর ভার্ব তারপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট বসবে তারপর হচ্ছে মডিফায়ার বসবে অর্থাৎ প্র্যাপোজিশনাল ফ্রেজ যেটা সেটা বসবে তাহলে প্র্যাপোজিশনাল ফ্রেজ ভার্ব এবং কমপ্লিমেন্টকে আলাদা করতে পারবে না যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি যে ভার্ব এবং কমপ্লিমেন্টের মাঝখানে প্র্যাপোজিশনাল ফ্রেজ চলে আসছে তাহলে সেন্টেন্সটা ভুল তখন আমাদের লিখতে হবে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট তারপর হচ্ছে আমরা প্রেপজিশনাল ফ্রেজ বা মডিফায়ার সেটা হচ্ছে আমরা লিখবো ঠিক আছে সো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারগুলো সো এখানে এখন খেয়াল করো এখানে হচ্ছে এক্সারসাইজ ওয়ানের মধ্যে তোমাদের সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার এগুলো তোমাদের কি করতে হবে এগুলো তোমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে খেয়াল করো হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে সো তোমাদের কাজ হচ্ছে এক্সারসাইজ ওয়ানটা বাসায় নিজেরা করবে প্রথমে এগুলো ভালো করে পড়বে পরে এক্সারসাইজ ওয়ানটা ভালো করে পড়বে সো এগুলো যদি করে ফেলো সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এবং মডিফায়ারে ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা থাকবে না আমরা লেকচার টুতে এই যে দ্য নাউন ফ্রেস এবং কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স নিয়ে হচ্ছে আমরা কথা বলব তাহলে পরের লেকচারে আমরা কথা বলবো নাউন ফ্রেস এবং কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সো দেখা হচ্ছে লেকচার টুতে সে পর্যন্ত ভালো থাকুক আল্লাহ হাফেজ টেক কেয়ার